ফরজ গোসলের পূর্বে কি ওযু করা জরুরি? না, জরুরি নয়, এটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব কাজ। ফরজ গোসলের পূর্বে যদি আপনি উজু করেন তাহলে উত্তম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন ফরজ গোসল, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার গোসলের বিবরণ দিয়েছেন, সে বিবরণ অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের পূর্বে উজু করতেন, যেমন নামাজের উজু করতে হয় ঠিক সেভাবে। এটা হচ্ছে মুস্তাহাব কাজ, উত্তম কাজ, সুন্নাত কাজ। হ্যাঁ, আর যদি আপনি উজু না করে শুধুমাত্র মুখের ভিতরে পানি দিয়ে কুলি করেন, নাকে পানি টানেন, এবং আপনি যদি সম্পূর্ণ শরীরে পানি বহিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফরজ গোসল যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি গোপনে ইসলামের প্রচার করছে কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স ভিত্তিক, কিন্তু তাকে আমরা চিনি না, এ মর্মে আমাদের করণীয় কি? তার আলোচনা শোনা ও বর্জন করা বেশ বিষয়ে। কোনো মানুষ যদি ইসলাম সম্পর্কে আলোচনা করে তাহলে তার সম্পর্কে জানা জরুরি, এজন্যে যে পূর্ব জামানার মুহাদ্দিসগণ বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে ইসলামের বিষয়ে, তখন ইমাম ইবনে সিরিন, মোহাম্মদ বিন সিরিন, তিনি একজন তাবিয়ে, তিনি বলছেন সাম্মুলানা রিজা আলাকুম, যে তোমরা যে ব্যক্তির কাছ থেকে এলেম অর্জন করছো বা এলেমের বয়ান করছো, সেই ব্যক্তির নাম বর্ণনা করো, তার পরিচয় দাও। এজন্যে মুহাদ্দিসিনে কেরাম যার কাছ থেকে হাদিস নিয়েছেন তার পরিপূর্ণ বিবরণ উল্লেখ করেছেন, হ্যাঁ, এবং তার বিবরণ তারা দিয়েছেন, এবং জিজ্ঞেস করেছেন তুমি এই হাদিস কোথায় পেলে, কে বলেছে, তার পরিচয় কী, এবং তার জীবনী কী। এজন্যে দেখবেন যে হাদিসের কিতাব যতগুলি লেখা হয়েছে তার চাইতে বেশি কিন্তু জীবনী গ্রন্থ লেখা হয়েছে। তো এখন যারা ইসলাম প্রচার করছে, তার জীবনী যদি না জানা যায়, তার সম্পর্কে যদি না জানা যায়, তাহলে হয়তো আজকে সে আপনাকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কোনো কথা বলছে, কিন্তু কালকে যে সে এর অতিরিক্ত বা বিপরীত কথা বলবে না তার কী গ্যারান্টি আছে, তাই না? এজন্যে যারা ইসলাম প্রচার করবে তারা পরিচিত হতে হবে সমাজের, মানে যে সমস্ত নির্ভরযোগ্য আলেম রয়েছে সে আলেমদের দ্বারা তার তাজকিয়া থাকতে হবে, তার রিকমেন্ডেশন থাকতে হবে, যাতে করে লোকেরা তার সম্পর্কে জানে এবং পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস তার প্রতি রাখতে পারে। এখন ধরেন যে একজন মানুষ বলছে কোরআন এবং হাদিস থেকে বলছে 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 বলছে, আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ কোরআন হাদিস নিয়ে বলছে, সুতরাং তার সব কথা ঠিক। এরপর এমন এক সময় আসবে সে আপনাকে এমন বিভ্রান্তিমূলক কথা বলবে যেটাকে বাছাই করা বা বর্জন করার আপনার কোনো যোগ্যতা থাকবে না, ক্ষমতা থাকবে না। এজন্যে অপরিচিত ব্যক্তির কাছ থেকে ইলিম নেওয়া যাবে না, এ ব্যাপারে সালাফে সালে নিষেধ করেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, জুম্মার সালাতের জন্য মসজিদে প্রবেশ করে কি সরাসরি চুপ থাকবো নাকি অন্য ভাইদের সাথে কুশলাদি বিনিময় করতে পারবো? মসজিদে প্রবেশ করে যদি খুতবা না চলে, তাহলে ওই অবস্থায় মসজিদে আপনি যদি প্রবেশ করেন, তাহলে কুশলাদি বিনিময় করলে যদি মানুষের ডিস্টার্ব না হয়, কারণ কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ তাসবিহ পড়ছে, কেউ দুরুদ পড়ছে, এরকম হতে পারে। তো এখন যদি আপনি কুশলাদের জিজ্ঞেস করেন তাহলে হয়তো তাদের ডিস্টার্ব হবে। তো যদি ডিস্টার্ব না করে যদি কোনো মানুষের সাথে কুশলাদি বিনিময় করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।